ভাই মরিস না মরিস না ভাই এর লাগে যাইতেছস ভাই মরিস না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিটি ব্লগের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো ভিউয়ার্স আজকে ব্লগে আমার থাকছে আমার কাজিন বড় ভাই আব্দুল আল মামুন তো আসেন আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমিও ভালো আছি আসলে আমি এই চ্যানেলের প্রথম ব্লগে ছিলাম ইনশাআল্লাহ আমরা দুই ভাই মিলে একটা বিশেষ জায়গায় যাব ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু দেখতে পারবেন নিরাশ হবেন না অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জের বালিকলা হাওরে দেখতে পাচ্ছেন আমরা বালিকলা এসে গিয়েছি রাস্তা দুই পাশটা খুবই সুন্দর দেখাচ্ছে দুই পাশে পানি মাঝখানে রাস্তা খুবই সুন্দর জায়গাটি ভিউয়ার্স আমরা কিশোরগঞ্জের বালিকলা হাওরে প্রায় চলে এসেছি আমাদের এখান থেকে বালিকলা হাওরে যাওয়ার জন্য নৌকা দিয়ে যেতে হবে তো চলুন এখানের কিছু অংশ আপনাদের ঘুরিয়ে দেখাই ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে নৌকাগুলো সারি সারি রয়েছে দেখতেই পাচ্ছেন বালিকলা হাওরে যাওয়ার উদ্দেশ্যে আমরা নৌকায় উঠে গেলাম ভিউয়ার্স নৌকা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে এর আগে অনেকবারই নৌকা ভ্রমণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কি মনোমুগ্ধকর পরিবেশ মনটা আমার জুড়িয়ে গিয়েছিল
নৌকা ভ্রমণ করতে আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই যা যার মতো পরিবেশটাকে এনজয় করছে। আমি দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে পরিবেশটাকে অনুভব করতেছিলাম। আমরা চলে এসেছি, আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হলো কিশোরগঞ্জের বালিখলার হাওর। আমরা এখন নৌকা থেকে নেমে হাওরে অবস্থান করছি, তো চলুন আমার সাথে আপনাদের জায়গাটি ঘুরিয়ে দেখাই। দুই পাশে পানি আর বাতাসের শব্দ। বিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এসেছে এখানে, তবে শুক্রবারে প্রচুর মানুষ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর। একটি সুন্দর নৌকা যাচ্ছে, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই উঠে ফর লাগতো না
আমরা এখন বালিখোলা হাওড় ব্রিজে অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাখিগুলা বাতাসের সাথে উড়ছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা খুবই একটি চমৎকার জায়গা, যেটিকে আপনারা দ্বীপও বলতে পারেন। হাওড়ের মাঝখানে এমন একটি জায়গা খুবই সুন্দর দেখাচ্ছে। এখানে একটি ছোট গ্রাম তৈরি হয়েছে যেখানে মানুষ বসবাস করছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি বাড়িঘর গড়ে উঠেছে। যারা আসে নাই আমার মতন মজাটা তারা পাবেন। আপনাদের মাধ্যমে মানে যারা এখনো ঘুরেন নাই তারা যেন অতি শীঘ্রই এখানে এসে ঘুরে যান, এবং অনেক বিনোদনমূলক অনেক কিছু আছে এখানে। হাওর অঞ্চল বলতেই মনোমুগ্ধকর পরিবেশ, আমরা এসে আসলে তাই পাইছি। হ্যাঁ